হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে একটা নতুন ট্যুরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে দোল, আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তাহলে বন্ধুরা চলো আমাদের সাথে শান্তিনিকেতন যাই, সেখানকার দোলখেলা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ধর্মতলা। ধর্মতলা থেকে বাস ধরবো, তারপর সেখান থেকে শান্তিনিকেতন। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগে থাকো। টুলটুল তাকা। হ্যালো, আজকে হলো 24 তারিখ। আজকে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সকাল সকাল আমরা আজ যাব ধর্মতলা। ধর্মতলা থেকেই আমরা বাস ধরব। আমাদের ওখানে বাসের টিকিট কাটা আছে। বাস ধরে আমরা শান্তিনিকেতনের পথে রওনা দেব। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরও আমাদের সাথে নিয়ে যাই আজকে শান্তিনিকেতনের পথে। যেহেতু আমাদের বাড়ি থেকে ধর্মতলার দূরত্ব বেশি নয়, সেই জন্য আমরা 6:30-7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ধর্মতলার উদ্দেশ্যে। ধর্মতলা বাস ডিপোতে আমরা এসে গেছি। দেখো প্রচুর বাস দাঁড়িয়ে আছে এখানে। 8টার সময় আমাদের বাস আছে। আমরা এখন ধর্মতলা বাস ডিপোতে চলে এসেছি। আমাদের বাস আছে 8টার সময়। আর বন্ধুরা, এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, আমাদের বাস এখন এসে গেছে। এটাই হচ্ছে আমাদের বাস। এই বাসটা করেই আমরা শান্তিনিকেতন যাব। আর যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, সেটা হলো আমরা বাসের টিকিট কাউন্টার থেকে কেটেছিলাম ধর্মতলায় গিয়ে। তার কারণ আমাদের আগে ট্রেনে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা শান্তিনিকেতনে দোলে যাব সেই প্ল্যানটা 1 মাস আগে থেকে করেছিলাম। 1 মাস আগে থেকে করার ফলে যেটা হলো, আমরা ট্রেনের টিকিট রীতিমতো পেলাম না, ওয়েটিংয়ে ছিল। সেই জন্য ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা বাসে যাব ভাবলাম, কিন্তু দেখলাম বাসের টিকিট 15 দিন আগে ওপেন হবে অনলাইনে। এদিকে শান্তিনিকেতনে যাওয়ার হোলির সময় প্রচুর রাশ থাকে, হোলি বা দোলের সময়। সেই জন্য আমরা ভাবলাম কাউন্টারে একবার গিয়ে দেখি। কাউন্টারে গিয়ে দেখলাম আমরা 1 মাস আগে বাসের টিকিট ওপেন করে দিয়েছে সেখানে দোলের জন্য, আর প্রচুর টিকিট বুক হয়ে গেছে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আমাদের টিকিটটাও বুক করে নিলাম। তোমরা যারা এর মোমেন্টে প্ল্যান করবে, তোমরা এরকমভাবেই প্ল্যান করবে। যদি তোমরা ট্রেনের টিকিট না পাও, 1 মাস আগে থেকে কাউন্টারে গিয়ে বাসের টিকিটটা কাটার চেষ্টা করবে। আশা করি তোমাদের যাওয়া হবে। আর আমরা ওখানে গিয়ে হোটেলটা বুক করেছিলাম, সেই হোটেলটাও আমাদের আগে থেকে বুক করা হয়েছিল। সেটা তো এয়ারবিএনবি থেকে পেয়ে গেছিলাম। আর ফার্ম স্টেটা খুব সুন্দর ছিল, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন শান্তিনিকেতনের পথে। আমরা যে বাসে করে যাচ্ছি, সেই বাসটা কলকাতা থেকে শিউড়ি অবধি যাবে। আমরা বোলপুরে নামবো। আর বন্ধুরা, তোমরা যখন বাসে উঠবে, কিছু শুকনো খাবার দাবার, জল এইসব নিয়ে উঠবে। তার কারণ এই বাসটা একটা জায়গাতেই হল্ট দেবে, সেটা হচ্ছে শক্তিগড়। এতটা রাস্তা, যেতে যেতে তোমাদের খিদে পেয়ে যেতেই পারে, জল পিপাসাও পেতে পারে। তাই তোমরা খাবার দাবার আর জল সঙ্গে নিয়ে নেবে, আমরাও নিয়ে নিয়েছিলাম। আর বাস যখন হল্ট দেয়, তখন খুব অল্প সময়ের জন্যই দাঁড়ায়। সেই সময় টয়লেট যাওয়া আর তারপরে টিফিন খাওয়া অতটা সবসময় হয়ে ওঠে না। আমরা শক্তিগড় এসে গেছি, এখানে আমাদের বাসটা হল্ট দিল। এখানে একদম 10 মিনিটের জন্যই বাসটা দাঁড়িয়েছিল। আমরা এখানে টয়লেট যাওয়ার ছিল, সেখানে আমরা টয়লেটের ব্যবস্থা ছিল, টয়লেট এখানে করে নিয়েছিলাম। কিন্তু এখানে আমাদের টিফিন খাওয়া হয়নি, তার কারণ টাইমে আর কুলায়নি, প্রচুর লোক ছিল। সেই জন্য আমাদের সাথে শুকনো খাবার দাবার ছিল, তেমন কোনো অসুবিধা হয়নি। এরপর বাস আবার রওনা দিয়ে দিয়েছে বোলপুরের উদ্দেশ্যে। আমাদের বাস এখন বর্ধমানের দিকে রওনা দিয়ে দিয়েছে। এই বাসটা বর্ধমান হয়ে বোলপুরে ঢুকবে। আর দেখো, আমরা একটা বর্ধমানে ব্রিজের উপর চলে এসেছি। এই ব্রিজটা আমাদের সেকেন্ড হাওড়া ব্রিজের মতো ঠিক দেখতে। আর আমরা এখন বোলপুরে ঢুকে গেছি, খুব আনন্দ হচ্ছে বোলপুরে ঢুকে গেছি। আর এখান থেকে আমরা বাস থেকে নেমে যাব, নিয়ে একটা টোটো করে নেবো। টোটো করে আমাদের
যে ফার্মস্টে আছে সেই দিকে রওনা দেব। আমাদের যে ফার্মস্টেটা আছে সেটা হচ্ছে শান্তিনিকেতনের উত্তরপল্লী বলে একটা জায়গা আছে, সেই উত্তরপল্লীর গোয়ালপাড়া রোডে। আমরা আগেরবার যখন শান্তিনিকেতন গিয়েছিলাম সেখানে যে চৈতি হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা গোয়ালপাড়া রোডে ছিল। আগেরবারের ব্লগটা যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ব্লগটা দেখে নিও, পারলে তোমরা ওই হোমস্টেটাতেও থাকতে পারবে, আশা করি ভালো লাগবে। এরপর আমরা একটা টোটো করে নিলাম, টোটো করে আমাদের যে ফার্মস্টেটা ছিল সেই ফার্মস্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ফার্মস্টেটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। এই ফার্মস্টের যা সমস্ত কিছু ডিটেলস, ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে শান্তিনিকেতন ঘোরার যে টোটোওয়ালারা আছে তাদের একটা ট্যুর প্যাকেজ, তোমরা চাইলে এই প্যাকেজটাও নিয়ে নিতে পারো। আমরা যেহেতু আগেরবার সমস্তটাই ঘুরেছিলাম আর এবারের আমাদের প্রধান উপলক্ষ হলো দোল, আর দোলের সময় সব কিছুই বন্ধ থাকে শুধু সোনাঝুরির হাটটা ছাড়া, সেই জন্য পুরো প্যাকেজটা আমরা নেব না, সোনাঝুরির হাটটা ঘুরবো আর কিছু কিছু সিলেক্টেড জায়গায় ঘুরবো। আমরা আমাদের ফার্মস্টেতে এসে গেছি, এটা হলো আমাদের সেই সুন্দর ফার্মস্টে যেটাতে আমরা 3 দিন কাটিয়েছিলাম, খুব সুন্দর ছিল ফার্মস্টেটা। চলো তোমাদের ফার্মস্টেটা একবার ভালোভাবে ঘুরে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্মস্টেতে ঢুকতেই এরকম একটা সুন্দর বার্ড হাউস, এই বার্ড হাউসটার পরে তারপর একটা এরকম সুন্দর গাজিবো বা বসার জায়গা, খুব সুন্দর একটা ফার্মস্টে রং বেরঙের ফুলের গাছ আর নানা রকম সবজির চাষ করা হয়েছে। 3 দিনের জন্য এই পুরো প্রপার্টিটাই ছিল আমাদের, দারুণ একটা জায়গা, বেশ ভালো লাগছিল। প্রথমে এই বার্ড হাউসটা পেরিয়ে সোজা লম্বা কিছুটা গেলেই আমরা যে ঘরটাতে থাকবো সেই ঘরটা পড়বে। তাহলে চলো পুরো দৃশ্যটা দেখাতে দেখাতে তোমাদের আমরা যে কটেজটা বুক করেছিলাম সেই কটেজটাই তোমাদের দিয়ে যাই। এখানে শীতকালে আসলে আরও সবজি হয়তো আমরা দেখতে পেতাম, কিন্তু শীতের শেষে আমরা এসেছি বলে সবজি আমরা কম দেখতে পাচ্ছি, ফুলের গাছটাই বেশি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কটেজ, এই কটেজটা আমি আর আমার হাজবেন্ড থাকবো, দারুণ একটা সুন্দর জায়গা। এই ফার্মস্টেটার পাশেই ওনারের বাড়ি। চলো তোমাদের আমাদের কটেজের ভিতরটা একবার দেখাই। খুব সুন্দর একটা সাবেকিয়ানার ছোঁয়া, সাবেকিয়ানা আর মডার্ন ডিজাইনে এটা তৈরি করা হয়েছে। সবথেকে মেন আকর্ষণ এই কটেজের হচ্ছে এই খাটটা, এই খাটটা দেখে আমার প্রথম দর্শনেই খুব পছন্দ হয়ে গেছিলো। এই খাটটা একটা পালঙ্কের মতো দেখতে, আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর শোপিস আয়না দিয়ে সুন্দরভাবে কটেজটা সাজানো, আর জানলাগুলো কাঁচের জানলা পর্দা দিয়ে সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর একটা সাবেকীয় আনার সাথে একটা মডার্ন ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে, দারুণ লাগলো। আর প্রপার্টিটাও খুব অল্প দামের মধ্যে, এই কটেজটা মাত্র 3,000 টাকা ভাড়া নিয়েছিল, সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কটেজ, এসি আছে, ফ্যানের ব্যবস্থাও করা আছে। এই কটেজটায় আমাদের 2টো ফ্যান ছিল, অনেকগুলো আলো ছিল। আর দেখো বন্ধুরা এখানে চা কফিরও ব্যবস্থা করা আছে, যদিও আমরা কোনোটাই খাইনি। চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই, আর বিভিন্ন দেখো এখানে শোপিস দিয়ে সাজানো। বাথরুমের ভিতরে একটা সামনে বেসিন আছে, আর এখানে একটা মিরর দেওয়া আছে, শ্যাম্পুর আর হ্যান্ডওয়াশেরও ব্যবস্থা আছে বাথরুমে, এখানে একটা বাকেট আছে আর গিজারেরও ব্যবস্থা আছে। এরপর চলো তোমাদের বার্ড হাউসের ভিতরটাও দেখাই, বার্ড হাউসের ভিতরটাও খুব সুন্দর ছিল। তার আগে বার্ড হাউসের যাবার রাস্তাটা আর একবার তোমাদের দেখাই, যাবার পথে সুন্দর ছোট ছোট এরকম ব্রিজ বা সাঁকোর ব্যবস্থা করা আছে, যেটা ছিল এখানকার মেন আকর্ষণ, সুন্দরভাবে সাজানো একটা সুন্দর ফার্মস্টে যেটা আমাদের মন কেড়ে নিচ্ছিল, অসাধারণ সুন্দর। এরকম একটা শান্তিনিকেতনের মতো সুন্দর জায়গায় এত সুন্দর একটা প্রপার্টি আর এত কম দামের মধ্যে বেশ ভালো ছিল। দেখো এটা হচ্ছে বার্ড হাউসটা, এর ভাড়া ছিল প্রতিদিন 2,500 টাকা করে, খুব সুন্দর একটা বার্ড হাউস। বার্ড হাউসের ভিতরে এসির ব্যবস্থাও ছিল, ফ্যানের ব্যবস্থাও ছিল, কিন্তু এখানে কোনো সিলিং ফ্যান ছিল না, অনেকগুলো আলো ছিল। এখানে ওয়ালে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা ছিল, একটা মিরর ছিল, জলের ব্যবস্থা, সামনে একটা সুন্দর বেসিন, এছাড়া ছিল কেটলি, ইলেকট্রিক কেটল,
আর এখানে যে বাথরুমটা ছিল, বাথরুমে গিজারের ব্যবস্থা, সুন্দর বেসিনের ব্যবস্থা সব কিছুই ছিল, আমাদের বাথরুমটার মতোই ছিল। দেখো বার্ড হাউসটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা তাহলে বুক করে নিতে পারবে। আমাদের খিদে পেয়ে গেছিলো, বেলাও অনেকটা হয়ে গেছিলো, সেই জন্য পাশেই একটা রামস্যামের ব্রাঁচ ছিল। আমরা যখন আগের বার গেছিলাম এই রামস্যামই খেয়েছিলাম, কিন্তু সেটা ছিল সোনাঝুরিতে। এই গোয়ালপাড়ার কাছে রামস্যামের আর একটা নতুন ব্রাঁচ হয়েছিল, সেই ব্রাঁচটায় আমরা খেতে চলে গেলাম। এখানকার টোটোওয়ালাদের জিজ্ঞাসা করলেই সমস্ত তোমাদের গাইড করে দেবে। তাহলে চলো রামস্যামের ভিতর ঢুকি। এর ভিতরের যে ভাইবটা তোমাদের একবার দেখাবার চেষ্টা করছি। সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। রামস্যামের খাবার দাবার খুবই ভালো, প্রাইসটাও মোটামুটি রিজনেবল। চলো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের দাম সম্বন্ধে একটা আইডিয়া হবে। কাঁসার থালায় এরা খাবার পরিবেশন করে। আমরা রামস্যামে আগেও খেয়েছি, বেশ ভালো খাবার দাবার, বেশ রিজনেবল। আর এখানে মেনলি সবাই অর্ডার করে হচ্ছে থালি, থালিটাই এখানে সব থেকে বেস্ট হয়। থালির মধ্যে অনেকগুলো আইটেম থাকে আর কোয়ালিটিও দুর্দান্ত ভালো। আমরা তাই সবাই একটা করে অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি, আর মাছ বা মাংসটা আলাদা করে অর্ডার করলে সব থেকে ভালো হবে, সেই জন্য আমরা একটা করে ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালির মধ্যে ছিল আলু পটলের তরকারি, ডাল, একটা হচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, স্যালাড, শাক, পাঁপড়, চাটনি। বেশ অনেকগুলো আইটেমই ছিল, প্রত্যেকটা আইটেমের টেস্ট ছিল অনবদ্য। আর আমরা মাছটা আলাদা করে অর্ডার করেছিলাম, 2 প্লেট মাছ আমরা অর্ডার করেছিলাম। দু প্লেটে আমাদের 2টো করে মাছের পিস, এই হচ্ছে মাছটা, বেশ বড় বড় পিস ছিল আর বেশ টেস্ট ছিল মাছগুলোর। আর আমার বর মাছ খায় না, মাংস বা ডিম কোনোটাই অর্ডার করেনি। ভেজ থালিতে যেহেতু অনেকগুলো আইটেম ছিল, সেই জন্য সে ভেজ থালি খেয়েছিল। আর লাস্টে একটা পায়েসও ওরা দেয়, বেশ ভালো লাগে। আমাদের টোটাল বিল হয়েছিল 1260 টাকা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু দোল নয়, আজকে শান্তিনিকেতনের সব কিছুই খোলা থাকবে, দোল হচ্ছে কালকে। কালকে সমস্ত কিছু বন্ধ থাকবে শুধু সোনাঝুরি হাটটা ছাড়া, তাই আজকে আমরা কিছু সিলেক্টেড জায়গা ঘুরে নেব। আজকে আমরা ঘুরব বিশ্বভারতীর ভিতরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটা আছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বাড়ি আছে, গাড়ি আছে আর ব্যবহৃত জিনিসপত্র আছে, সেই জায়গাটা ঘুরব। আগের বারে ওটা আমাদের ঘোরা হয়নি, আর ওটাই এখানকার প্রধান আকর্ষণ। তোমরা গেলে ওটাই দেখার চেষ্টা করবে, আশা করি ভালো লাগবে। বিশ্বভারতী হয়ে আমাদের টোটোওয়ালা যে দাদা আছে, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। এই বিশ্বভারতীটাও ওনারা ঘুরিয়ে দেন প্যাকেজ সিস্টেমে। আমরা এসে গেছি সেই মিউজিয়ামের সামনে। এখানে টিকিটের দাম হলো 70 টাকা, আর স্টুডেন্টদের জন্য হলো 10 টাকা। বিকেল 4:30 থেকে এখানে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়, তখন লোক ঢোকানো এনারা বন্ধ করে দেয়। আমরা সকাল সকালই চলে গেছিলাম খাওয়া দাওয়া করে, তখন 4:30 বাজেনি, তার আগেই চলে গেছিলাম, সেই জন্য আমরা ঢুকতে পেরেছিলাম মিউজিয়ামে। চলো, এখানে ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। খুব বড় একটা প্রপার্টি, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বাড়ি, ব্যবহৃত জিনিস আর গাড়ি আছে। প্রথমবার দেখে আমারও দুর্দান্ত ভালো লাগছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো পুরোটা একবার ঘুরে ভালোভাবে দেখে নিই। রবীন্দ্রভবন জাদুঘর, যা বিচিত্রা নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত। এই জাদুঘরটি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের জন্য নিবেদিত। এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এতে ঠাকুরের অনেক মূল পাণ্ডুলিপি, চিঠি, নথিপত্র, চিত্রকর্ম এবং ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। জাদুঘরটি ঠাকুরের বহুমুখী ব্যক্তিত্বের গভীর অন্তর্দৃষ্টি দেয়, যা একজন কবি, নাট্যকার, দার্শনিক, শিল্পী এবং শিক্ষাবিদ হিসাবে তার অবদানকে তুলে ধরে। জাদুঘরের স্থাপত্য বাংলার ঐতিহ্যের সারমর্মের সাথে আবদ্ধ এবং এর নির্মল পরিবেশ ঠাকুর যে সরলতাকে সমর্থন করেছিলেন তা প্রতিফলিত করে। দর্শনার্থীরা প্রদর্শনীর মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ঠাকুরের অধ্যয়ন কক্ষ, তার থাকার ঘর এবং নোবেল পদকের প্রতিরূপ দেখতে পাবেন। জাদুঘরটিতে ঠাকুরের সময়কার
বাংলার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ইতিহাসকে চিত্রিত করে এমন বিভিন্ন নিদর্শনও রয়েছে। সপ্তাহে একদিন এই জাদুঘরটি বন্ধ থাকে। এটি কবির পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। একটি স্মৃতি জাদুঘর এবং ঠাকুর অধ্যয়নের গবেষণা কেন্দ্র হিসাবে উত্তরায়ণ কমপ্লেক্স, যা শহরের উত্তর অংশে অবস্থিত এবং রবীন্দ্র ভবনের পাশে অবস্থিত। এতে রবীন্দ্রনাথের নির্মিত 5টি বাড়ির একটি সংগ্রহ রয়েছে, উদয়ন, শ্যামলী, কোণার্ক, উদীচি এবং পুনশ্চ। তাহলে চলো বন্ধুরা, পুরো এলাকাটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয় না, দূর থেকেই বাড়িগুলো দেখতে হবে। দেখো, এই প্রথম বাড়িটার সামনে আমরা চলে এসেছি। সামনে একটা বড় বৈঠকখানা, খুব সুন্দর, বাইরে থেকে বেশ ভালো লাগছিল, খুব সুন্দর মেনটেন করা হয়েছে, মনে হচ্ছিল যেন বাড়ির ভেতরে একবার ঢুকি, কিন্তু পর্যটকদের এখানে ঢুকতে দেওয়া হয় না। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, যেই গাড়িটা এখনও ভালোভাবে এখানে মেনটেন করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে। বেশ ভালো লাগছিল সমস্ত কিছু চোখের সামনে দেখতে পেয়ে, অপূর্ব শিহরণ জাগছিল। আর দেখো, দূরে অনেকগুলো বাড়ি তোমরা দেখতে পারবে, প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নাম আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রত্যেকটা বাড়ি প্রতিষ্ঠিত, বাড়িগুলোর কাছে যেতে দেওয়া হয় না, ব্যারিকেড দেওয়া আছে, দূর থেকে এই বাড়িগুলো আমাদের দেখতে হয়েছে। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো এই শিল্পকর্মগুলো শিল্পকার রামকিঙ্কর বেজ দ্বারা নির্মিত, এগুলো বিশ্বভারতীতেও আছে। আবার আগের যে ভিডিওটা আছে, সেই ভিডিওতে এই প্রত্যেকটা শিল্পকর্মের যে আলাদা আলাদা মানে আছে, সেগুলো ভালোভাবে ডিসক্রাইব করা আছে। আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো, সেই ভিডিওতে গেলে তোমরা পুরোটা দেখতে পারবে, জানতে পারবে। এখানে আর বেশি কিছু ডিসক্রাইব করলাম না। তাহলে চলো বন্ধুরা, আমাদের এবার যে নেক্সট ডেস্টিনেশন, সেখানে আমাদের চলে যেতে হবে। আমরা টোটোয় করে আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে চলেছি। আমরা এখন যাব সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে যাওয়ার আগে তোমাদের আর একটা জিনিস এখানে দেখাই। বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে যেতে যেতে এখানে আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িটা পড়ল, যার নাম হলো প্রতীচি। দেখো ভিতরে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো অমর্ত্য সেনের বাড়ি। তাহলে চলো আমরা এখন যাব সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম হলো একটা কৃত্রিমভাবে তৈরি গ্রাম। এই শিল্পগ্রামে বিভিন্ন কালচারের নানা কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এখানকার এলাকার যে বিপণন কেন্দ্র বা শিল্পগুলো, এখানে প্রচার করার চেষ্টা করা হয়েছে। তাহলে চলো এই শিল্পগ্রামের ভিতরটা কেমন ছিল তোমাদের ভালোভাবে দেখাই। এই শিল্পগ্রামের একটা ডিটেলস ভিডিও আমার আগের শান্তিনিকেতনের ব্লগে করা আছে, সেটা তোমাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো সৃজনী শিল্পগ্রামের পুরোটা আমরা ঘুরে দেখে নিই ভালোভাবে, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সৃজনী শিল্পগ্রামের ভিতরে ঢুকে গেছি, বেশ অনেকটা জায়গা, নানা রকম লোকাল, নানা রকম হাতের কাজের জিনিস এখানে, সাজের জিনিস, তারপরে নানা রকম পোশাক আশাক, শাড়ি, নানা রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। সুন্দর একটা কৃত্রিমভাবে তৈরি গ্রাম। তোমরা যখন যাবে, তোমাদেরও অবশ্য মন কেড়ে নেবে এই গ্রাম। আমিও যতবার যাই খুব ভালো লাগে। শান্তিনিকেতন কোনোদিন বাঙালিদের কাছে পুরনো হয় না, এটা হচ্ছে বাঙালিদের একটা আবেগ। তারপর এখানে দেখো কি সুন্দর সুন্দর টি শার্ট, নানা রকম রবীন্দ্রনাথ ঠাকুরের নানা কবিতা আর গল্প থেকে নানা কোটেশন তুলে, সেই কোটেশন দিয়ে এখানে টি শার্ট বিক্রি হচ্ছিল। আর দেখো বন্ধুরা, এখানে সাঁওতাল মহিলারা কি সুন্দর নানা রকম গানের তালে তালে নেচে চলেছে। গানগুলো এখানে দিতে পারলাম না, তার কারণ কপিরাইট ইস্যুর জন্য, কিন্তু নাচটা তোমরা উপভোগ করতে পারবে। আমরা সবাই মিলে সামান্য কিছু টাকার বিনিময়ে এই সাঁওতাল রমণীদের সাথে নেচে আমাদের দিনটাকে আরও সুন্দর করে তুললাম।
তোমরাও যখন যাবে এই অ্যাক্টিভিটিটা করবে, তোমাদেরও অবশ্য মন ভালো হয়ে যাবে। শান্তিনিকেতনের এটা একটা মূল আকর্ষণ তোমরা বলতে পারো। এরপর কিছু পলাশ গাছ থেকে পলাশ কুড়িয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আমার কুঠিরের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এই সুন্দর পরিবেশের মধ্যে কিছু পলাশ পেয়ে মনটা যেন আরও ভালো হয়ে গেল। যদিও এটা পলাশের টাইম ছিল, কিন্তু শান্তিনিকেতনে বেশি পলাশ গাছ দেখা যায় না, সেখানে সোনাঝুরি গাছেরই আধিক্য বেশি। তাহলে চলো এখন তোমাদেরকে নিয়ে যাব আমরা আমার কুটির সোসাইটিতে। এই আমার কুটির যে জায়গাটা, এরও একটা ভালো করে একটা বর্ণনা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমার কুঠিরটা তোমাদের ছোট করে একবার দেখিয়ে দিই। এখানেও নানা রকম বিপণন কেন্দ্র, নানা রকম নানা কিছু আছে। আর এখানকার সবথেকে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে কোপাই নদী। তাহলে চলো জঙ্গলের মধ্যে যে কোপাই নদীটা আছে, সেই কোপাই নদীর পাড়ে তোমাদের একবার নিয়ে যাই, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, কোপাই নদীর রাস্তাতে আমরা এসে পড়েছি। এই আমার কুঠিরে ঢুকে একদম সোজা একটু জঙ্গলের মধ্যে দিয়ে চলে যেতে হবে কোপাই নদীর তীরে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বারবার আমরা এই কোপাই নদীর উল্লেখ পাই। সেই কোপাই নদীর ধারেই তোমাদের আমরা নিয়ে এসেছি। এই কোপাই নদীকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটি লিখেছিলেন, সেই কবিতাটি হলো, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটি এই কোপাই নদীকে উদ্দেশ্য করেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। সূর্য তখন অস্ত যাচ্ছে আর এই কোপাই নদীর জলে সেই দৃশ্যটা অসাধারণ লাগছে দেখতে। কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়ে অন্ধকার হওয়ার সময় সময় করে এখানেই একটা ছোট ক্যাফে টাইপের ছিল, সেই ক্যাফেতে আমরা চলে এলাম, একটু চা আর একটু পকোড়া খেয়ে নিলাম। এটা ছিল ভেজ পকোড়া, পকোড়াটা বেশ ভালোই করেছিল। আমরা এক প্লেট পকোড়া নিয়ে নিলাম আর একটু লাল চা নিয়ে নিলাম। এই 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে আমরা চলে এলাম। অন্ধকার হয়ে গেছিল তখন, সেই জন্য খুব একটা ভালো ভিডিও আমরা তৈরি করতে পারিনি। যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখে আমরা ফার্মস্ট্রিটে চলে এলাম। ফার্মস্ট্রিটে চলে এসে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল আমাদের রুটি আর পনির বাটার মশলা। হ্যালো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি। আমাদের যে রুমটা নিয়েছি এখানে ফার্ম হাউসে, সেই রুমের ব্যালকানিতে বারান্দায় বসে আছি। আর দেখো চারিদিকে বিচ্ছিন্ন অন্ধকার, আর আমরা এই অন্ধকারটাকে বসে বসে উপভোগ করছি। একটু আগেই আলো জ্বলছিল, কিন্তু খাওয়া দাওয়া করার পর কেয়ারটেকার এসে আলোটা বন্ধ করে দিয়ে গেল। কালকে তোমাদের দেখাবো যে আলো জ্বললে ফার্ম হাউসটা কেমন লাগে। আর এখন দেখাচ্ছি এই অন্ধকারের নির্জনতায় ফার্ম হাউসটা কেমন লাগছে। দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর মনে করে বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।